মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম গ্যাংটক। সকালে এখানে তো তেমন কুয়াশা নেই, আকাশ পরিষ্কার আছে। ভাই এখানে যা ঠান্ডা রয়েছে। এখন আমরা যাচ্ছি বাজরা ট্যাক্সি স্ট্যান্ডে, এখানকার বেস্ট ভিউ পয়েন্ট এটা, কারণ এটা একটা দরজা থেকে দেখা যাচ্ছে। ফাইনালি আমরা এখন উঠেছি গাড়িতে, আর আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট হবে থাঙ্কু লেক, যেটা এখান থেকে 35 কিমির কাছাকাছি। আমি জানি না কোথায় কোথায় ড্রোন উড়াতে যাবে। ব্যাপারটা হচ্ছে এখানে সব বর্ডার এরিয়া, তো সেই জন্য সব জায়গায় ড্রোন উড়াতে দেয় না, কারণ এখানে কিছু প্রাইভেসি থাকে। আমি আগে কথা বলবো, যদি ড্রোন উড়াতে দেয় তাহলে উড়ানোর চেষ্টা করবো, আর না হলে নর্মাল যে ভিউ নেওয়া যায় সেটাই নিয়ে আমাদের মেইন মোটিভ রয়েছে বরফ দেখা। আমরা প্রথমে ভেবেছিলাম দার্জিলিংয়ের প্ল্যান করবো, তারপরে কার মাথা থেকে আসলো এখনও বুঝতে পারছি না, দেবাশিসের মাথা থেকে আসলো না আমার মাথা থেকে আসলো, যে আমরা বরফ দেখতে যাবো। আর বরফ দেখতে আমাদের কাছাকাছি রয়েছে গ্যাংটক, এই টাইপটা একটু বরফ পড়ে। এইটা হচ্ছে থাঙ্গু লেকের পাস, যেটা এন্ট্রি ফি দেখাচ্ছে 10 টাকা করে, এটা হচ্ছে 1240 ফিট। গ্যাংটক অবধি আসতে কোনো পারমিট লাগে না। গ্যাংটকের যে ভিউ পয়েন্টগুলো রয়েছে, থাঙ্গু লেক, তারপরে গুরুদাম্বার লেক, জিরো পয়েন্ট আর গুরুদাম্বার লেকটা এখন বন্ধ রয়েছে, আর এই জায়গাগুলোতে যাওয়ার জন্য পারমিট দরকার। আর পারমিট একদিন আগে তুমি যে হোটেলে বা যে ক্যাব বুক করবে তাদেরকে একদিন আগে বলে দিলে তারা করে দেবে। হোটেল থেকে বেরিয়ে আমরা 1 থেকে 2 কিলোমিটারের মতো এসেছি, তারপরে এরকম জ্যাম রয়েছে। কী রে থাঙ্গু লেক সব ঠান্ডা নেই, দাদা দাদা বললা এটার বহুত ঠান্ডা, এটার ঠান্ডা নেই, এক জ্যাকেট প্যান্ট কা রেহে মেরে বহুত গরম লাগলা হে। আমরা এখন আছি 6 ডিগ্রিতে, আর 6 ডিগ্রি থাকার পরেও আমাদের এইগুলো পরে মনে হচ্ছে গরম লাগছে, আলাদা লেভেলের গরম লাগছে। জানি না কিসের জন্য এত ঠান্ডা ঠান্ডা বলে, 6 ডিগ্রিতে ভাই গরম লাগছে, জানি না কতটা জ্যাম এখানে, অনেক দাঁড়িয়ে থাকতে হবে। গ্যাংটক থেকে নাথুলার টোটাল ডিস্টেন্স 58 কিমি, যেটা পৌঁছাতে টাইম লাগে 2 থেকে 2.5 ঘন্টার মতো। আর এর মধ্যে 500 ফিট থেকে 1400 ফিট যেতে এখানকার টেম্পারেচার অনেক তাড়াতাড়ি কমে যায়। এই রাস্তায় কখনো তুমি বোর হবে না, যতটা উপরে উঠবে চারিদিকের দৃশ্যের পরিবর্তন দেখতে পাবে। প্রথম দিকে রাস্তায় দুদিকে সবুজে ভর্তি, আবার কখনো কখনো রাস্তার দুদিকে স্নো, আবার কখনো কখনো দেখতে পাবে এক ডিফারেন্ট টাইপের ল্যান্ডস্কেপ, যেটা 900 থেকে 1200 ফিট উপরে থাকবে, যেখানে সবুজের কোনো অস্তিত্ব থাকে না। এক্সাইটমেন্ট রোজ হয় পুরো অসাধারণ, মানে আলাদা লেভেলের লাগছে ভাই। চারিদিকে পাহাড়, পাহাড়ে বরফ বরফ, মাঝখানে আমি ও আলাদাই। এইখানে একটু আগে স্নোফল হয়েছে, রাস্তাঘাট এখনও অব্দি ভেজা রয়েছে, আর রাস্তার উপর বরফও পড়ে রয়েছে, যেটা এখানকার যে লোকজন সেগুলো পরিষ্কার করার চেষ্টা করছে। ও পাহাড় সুকুন চাহিয়ে তো পাহাড় মে আইয়ে ইতনা সুকুন কাবি নেই মিল রা হে ওরো কি মারা চোখের মধ্যে ঢুকে আছে। 50 বছর বয়সে টাকা জমিয়ে থেকে কোনো লাভ নেই, যদি 20 বছর বয়সে এইসব জায়গা যদি তুমি না ঘুরতে পারো, 50 বছর বয়সে টাকা থাকলে তুমি এইসব জায়গায় আসতে পারবে না, ঠিক আছে? তার জন্য জিন্দেগি টাকা পয়সা থাকুক বা না থাকুক এইসব জায়গায় ঘোরা চাই, ঠিক আছে? মানসিকতা থাকতে চাই, মানসিকতা থাকতে চাই। আমাদের কাছে তো টাকা পয়সা নেই, আমার আলু সেদ্ধ ভাত খেয়ে রয়েছি 3 দিন ধরে। টাকা ইজ নট ম্যাটার, ঘোরা ইজ ইম্পর্টেন্ট। উফ উফ, এটা অনেক পরিষ্কার জায়গা, তার মাঝখানে মাঝখানে কিছু চুতিয়া লোক এই জিনিসগুলো করে দিয়ে যায়, তাদের জানাচ্ছি। তো এটা আমাদের ছিল সেকেন্ড, তো এটা আমাদের ছিল সেকেন্ড ব্রেক। ডেস্টিনেশন এখন অনেক দূর, এক্সাইটমেন্ট একটু বাঁচিয়ে রাখতে হবে। I'm
আমাদের রাস্তার দুদিকের মেঘ ওই স্পিডে চলছিল যতটা স্পিডে চলছিল আমাদের গাড়ি। এখন আমরা আছি নাথুলাতে, 14,140 ফিট উপরে। উপরটা ক্যামেরা অ্যালাউ নেই, আমরা এই অবধি ক্যামেরা নিয়ে যেতে পারবো। তো আমরা যাবো এইখানটায়। আর এখানে আমরা নাথুলা ঘোরা কমপ্লিট, এখন যাচ্ছি গাড়ির দিকে। এসকে বাদ আম যায়েঙ্গে বাবা মন্দির মে, সবসে আচ্ছা হিন্দি বলতে হয় দেবাশিস। দেবাশিস একটু হিন্দি বলো তো। তো এখন আমরা আছি বাবা মন্দিরে, আর পেছনে এই জায়গাটায় রয়েছে একটা শিবের মূর্তি। এখানকার বেস্ট ভিউ পয়েন্ট হচ্ছে ওইখানটায় যাবো, ওইখান থেকে দেখবো এই জায়গাটা কেমন লাগে। আমার সত্যি ভাই পুরো আলাদা লেভেলের মনে হচ্ছে, পুরো আলাদা একটা জগতে চলে এসেছি আমরা। ইন্ডিয়ান আর্মিতে ছিলেন বাবা হরভজন সিং, রহস্যময় ঘটনা নিয়ে গড়ে উঠেছিল বাবা মন্দির। আর এইখান থেকে বাবাজির কিছু প্রসাদও দেয়, যে প্রসাদের মধ্যে রয়েছে মুড়ি আর কিশমিশ। তো আমরা দাঁড়িয়েছি, এটা কোনো লোকেশন না, নর্মাল একটা রাস্তার সাইডেই অফবিট একটা জায়গা, যেখানে আমরা শুধু দাঁড়িয়েছি বরফ নিয়ে খেলার জন্য। একটু মেঘের উপরে ওঠা যায়, কিন্তু আমাদের যা জুতো পরে আছি এই জুতোতে মনে হয় না উপর অব্দি যেতে পারবো। লাগিয়ে আর দেখো গাইস, ইয়ে 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 দেখো। এখন আমরা আছি থাঙ্গু লেকে। আর থাঙ্গু লেকের যা ভিউ পেয়েছি ভাই সাহেব, মানে আস্তে আস্তে যখনই সূর্যটা উঠছে তখনই এই ভিউটা পাওয়া যাচ্ছে, আর যখন এই সূর্যটা আসছে না তখন এই পুরো এইগুলো বোঝা যাচ্ছে। একটু আগে তো পুরো কুয়াশায় ঢাকা ছিল, এতক্ষণ পরে একমাত্র দেখা যাচ্ছে এই জিনিসগুলো। নর্মাল ক্যামেরার যা ভিউ আছে সেগুলো তোমরা এনজয় করো ভাই, কি বলবো। এই ভিউ দেখে না পুরো মাথা এমনিতেই নষ্ট হয়ে যাচ্ছে, মাথা খারাপ করে দেওয়া ভিউ। তো এখন এখন বাজে 4টে, আর 4টের সময় পুরো চারিদিকটা কুয়াশা কুয়াশা হয়ে গেছে, মানে পুরো চারি সাইডটা মানে সামনের রাস্তা দেখা যাচ্ছে না, এত কুয়াশা। 4টের সময় যে এত কুয়াশা থাকে ভাই, আর এখানে এখন অবধি হালকা হালকা স্নো রয়েছে এই সব জায়গা দিয়ে। আজকের মতো শেষ করছি ব্লগ এইখানেই, দেখা হচ্ছে কালকে দার্জিলিং গিয়ে।
আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর তুমি তুমি যদি প্ল্যান করছো গ্যাংটক বা গ্যাংটক সিকিম গুরুদাম্বা লেক এইসব জায়গায় আসার, তাহলে আমি বলছি ভাই দেরি করো না, চলে আসো, কারণ এটা বেস্ট টাইম এখানে ভিজিট করার।